তোমরা এখনো একটা মিথ্যেকে আঁকড়ে ধরে বসে আছো কনক, কিন্তু সত্যিটা আমি জানি। এই সাদা চাদরের তলায় সাতকে চলছে যাওয়া, ডুবতে যাওয়া দেহ ছাড়া আর কিচ্ছু নেই। চুপ, একদম চুপ কর তুমি, আর একটাও কথা বলবে না তুমি। আজকে তোমার চোখের জলের সাথে সব কথাও হয়ে গেল। নিজের মধ্যে তো আমার আর কিচ্ছু থাকলো না। বন্ধ করো, তোমাদের এই নাটক বন্ধ করো, নাহলে আর একটা কথা বললে কিন্তু আমি বের করে দেবো এখান থেকে। তখন থেকে এইসব উল্টো পাল্টা কথা বলে আমাদের ভয় পাওয়া হচ্ছে। এখন কি এসব করে? বুক কাঁপছে আমার, আর মাকে দেখ কত ভয় পেয়ে গেছে। এক্ষুনি তোমার বোনকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। আমি অনেক আগে এখান থেকে বেরিয়ে যেতাম, কিন্তু শুধুমাত্র তিস্তার জন্য আমি সাত্তুকির ডেড বডিটা এখানে নিয়ে এসেছি। সাত্তুকির শেষ যাত্রা পর্যন্ত আমি এখানে থাকতে চাই। আমার সহ্য শক্তি এই মুহূর্তে এতটাও নেই যে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের ওদের তুমি কিছু বলো না মা। ওরা সত্যিটা জানে না তাই এসব কথা বলছে। কনক, আমার স্বামীকে চেনবার জন্য আমার কোনো ডিএনএ টেস্টের প্রমাণের দরকার নেই। হয় তুমি একটা মিথ্যেকে সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করছো, নাহলে সত্যি তুমি সত্যিটা জানো না। আমি জানি না, আমি সব জানি কনক, আর আমি এও জানি তুমিও সব জানো, কিন্তু না জানার ভান করছো। তাহলে অন্য কথা বলবো চিনবেন, অন্য কথা যদি সবার সামনে তুলি সেটাও কি সবার জন্য ভালো হবে? তিস্তা, আমি শুধু এটাই বলার চেষ্টা করছি, এই কথাগুলো তুমি এখন দয়া করে বলো না। আমার অনেক কথা বলবার আছে, বলতে পারছি না, কারণ আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি আজ আপনারা বাড়ির সবাই এক হয়ে আপনাদের বিপর্যয়ের জন্য আমাকে দায়ী করছেন। সাত্তুকি না হয়ে হয়তো অন্য কারোর মৃত্যু। আপনি আজ সাত্তুকির মৃত্যুর জন্য আমাকে তাই বলছেন? তোমাকে আবারও বলছি, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। এই মুহূর্তে এখান থেকে আমার সামনে থেকে চলে যাও। আমি চলে যাব, কিন্তু আমি চলে গেলে আপনি পারবেন তো সাত্তুকে ফিরিয়ে আনতে? আমাদের কোনো ক্ষতি হয়নি না? আপনার মুখে তো এই কথাগুলো মানায় না ম্যাডাম,
কারণ আপনি নিজেও খুব ভালো করে জানেন আর যা ঘটেছে তার জন্য পুরোপুরি দায়ী আপনি। আপনি তো সবার সাথে লড়াই করবেন আর জিতবেনও, কারণ আপনার তো অগাধ ক্ষমতা, আপনার এই জেদ, আপনার এই অহংকার কোথা থেকে আসে ম্যাডাম? আর আপনার এই জেদ, এই অহংকারের মূল্য দিতে হলো আমার সাত্তুকিকে। ম্যাডাম, আপনার যদি সৎ সাহস থেকে থাকে না, তাহলে আজ আপনি স্বীকার করবেন কার কৃতকর্মের জন্য সাত্তুকিকে এত বড় গুণাগার দিতে হলো? তোমার মনে হয় আমার জন্য আমি এসবের মনে হয় না তো? এটা কত বড় সত্যি আমি সেটা জানি, আর আমি যদি বলি যে তোমার দায় কিছু কম যায় না মেয়ে, করবার যতই বোধ করেছিলে না, যেখানে নির্জলা উপাসটা করতে হয় সেখানে তুমি নবে পড়ে খাবার খেয়েছো, নাটক খেয়েছো, তার ফল তোমায় ভুগতে হবে না গো। তার মানে তুমি ব্রত পালন করতে পারোনি? ওর ব্রত করে কি আসে যায় রাঙ্গামা? কি সম্পর্ক ওর সাথে দাদা ভাই? মিথ্যে তো ঈশ্বরকে রুষ্ট করে, ওর জন্যই এই অনর্থ হয়েছে, বিপদ ওই ডেকে এনেছে। কেন মা, এমনটাই বা হবে কেন? কনক, আমাদের বাড়ির বউরানি, ওর ওর নিষ্ঠায় তো কোনো ফাঁকি ছিল না। একদম ঠিক, কনকের স্মৃতির সিঁদুরে কি কোনো জোর নেই? যে মেয়েটা নিজে সব কিছু উজাড় করে স্বামীর জন্য সব কিছু করেছে, সেই স্বামীকে ঠাকুর কি করে কেড়ে নিতে পারে ওর থেকে? কেউ আমার কাছ থেকে কিচ্ছু কেড়ে নেয়নি। কিছু হারাইনি আমি, যা আমার ছিল আমারই আছে। ইনি যেই হন ওনার আত্মার শান্তি কামনা করি। আমি জানি, আমি জানি আপনারা এখনো একটা বিশ্বাস অবিশ্বাসের মধ্যে আছেন, আপনাদের মনে হচ্ছে কনকের মতো যে হয়তো এই সব কিছু মিথ্যে, আমার তো নিজেরই মনে হচ্ছে যে এটা একটা দুঃস্বপ্ন। কিন্তু আমি জানি, আমি জানি যে সত্যি সাত্তুকি আর আমাদের মধ্যে নেই, আমাদের ছেলে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। না না তিস্তা, এখনো অনেক কিছু প্রমাণের বাকি আছে, এতটা ভেঙে পড়ার কিচ্ছু হয়নি। এখনো যে শুনি, এখনো এই একই কথা বলবেন আপনাদের চোখের সামনে সাত্তুকির বডি পড়ে আছে, আমাকে কেন তুমি এদের মতো ভাববার শক্তি দিলে না? কেন এরকম? আমি ওকে এভাবে দেখতে পারছি না, ওকে নিয়ে যা এখান থেকে ভাই, ওকে নিয়ে যা। দেখো যতক্ষণ এখানে আমাদের সঙ্গে থাকবে আমাদের কেউ, আমাদের কেউ, আমাদের মনের শেষ জোরটা এবার চলে যাচ্ছে, যতটা তাড়াতাড়ি পারিস ওর দাও খাবার ব্যবস্থা কর। আমি 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 একটা ব্যবস্থা করছি, তাও করে তুই কোনো চিন্তা করিস না। ছোট মা, ছোট মা তুমি চুপ করে আছো কেন, কিছু বলছো না কেন? এটা দাদা ভাই নেট বডি হোক বা না হোক, কিন্তু তুমি তিস্তা কি অধিকারটুকু দিও না, আটকা ওকে। আমাকে আটকাবে? ওনার যদি আটকানোরই হতো তাহলে এই অঘটনটা ঘটাতে কি উনি আটকাতে পারতেন?
আমার স্বামী, আমি যা ডিসিশন নেব সেটাই হবে। তিস্তা এসব বলে কি প্রমাণ করতে চাইছে আমি জানি না মা, কিন্তু তোমরা কেউ ওর কথা বিশ্বাস করো না। আমি জানি, আমি বলছি মা, ও বেঁচে আছে। আমি সাক্ষী ওর বেঁচে থাকার, রাঙামা আমি বলছি ও ঠিক আছে, ও একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি ওর।